মহতারাম উপস্থিতি আজকে একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলটি যদি আমরা করি আমাদের সংসারের মধ্যে বারাকা আসবে, মুসিবত দূরীভূত হয়ে যাবে, আল্লাহ অগণিত রহমত বরকত আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। অনেকের ফ্যামিলিতে স্বামী 1 লক্ষ টাকা ইনকাম করে, ওয়াইফও সেখানে 50,000 টাকা ইনকাম করছে, কিন্তু কোনো বরকত পাচ্ছেন না, বরকত হারিয়ে যাচ্ছে। এরকম একটি ঘটনা, একজন গরিব সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। এই ঘটনাটি খাসাইসুল কুবরা নামক কিতাবে 3য় খণ্ডের একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবীর একজন গরিব সাহাবী আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি তো অনেক কাজ করি, অনেক টাকা ইনকাম করি, কিন্তু কোনো বারাকা আমি পাচ্ছি না, কোনো বরকত হচ্ছে না, ও গো আল্লাহর নবী, আমি কি করতে পারি? তখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওই সাহাবীর মাথায় হাত বুলিয়ে বললেন, ও সাহাবী, তুমি একটি আমল করবে, সকালে এবং সন্ধ্যায় যদি তুমি এই আমলটি করতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কামাই রোজগারে বারাকা দান করবেন, অগণিত বিপদ থেকে তোমাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আর সেই আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই আমলটি যদি করি আল্লাহ তাআলা বারাকা দান করবেন। ওই সাহাবী বিশ্বনবীর কাছ থেকে আমল নিয়ে কিছুদিন পরে যখন এই আমলগুলো শুরু করলেন, দেখছেন চতুর্দিক থেকে তাকে বারাকা ঘিরে ধরছে, তার মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন। আল্লাহ নবীর কাছে এসে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আমলটি করার পর থেকে আর কোনো বিপদের সম্মুখীন আমি হচ্ছি না, আমার কামাই রুজির মধ্যে বরকত হতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার কামাই রুজিতে বরকত হচ্ছে, সুবহানাল্লাহ। আসুন প্রিয় দর্শক, এই আমলটি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ফ্যামিলির মধ্যে সমস্ত বরকতগুলো দান করবেন, বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।